ক্রিকেট নিয়ে মাঠের বাইরে অশ্বিনের ধ্যান জ্ঞানের জগৎ বিশাল, সেটাকে নিয়মিতই কাজে লাগান মাঠের ক্রিকেটেও, যার প্রমাণ টেস্টে নামের পাশে 460 উইকেট। শুনলে অবাক হতে পারেন, এই উইকেটগুলোর 1/4 নিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে, যেটা দ্বিতীয় সর্বোচ্চ। শুক্রবার উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারিকে আউট করে অজিদের বিপক্ষে নিজের 100তম উইকেটটি স্বীকার করেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের ওপর এখন শুধুই কুম্বলে, অন্যদিকে তালিকার সেরা পাঁচের একমাত্র অজি বোলার নাথান লায়নও অপেক্ষা করছেন বিজড়ি ট্রফিতে উইকেটের সেঞ্চুরির জন্য। 4 ভারতীয় আর 1 অস্ট্রেলিয়ানের সবাই স্পিনার, যেভাবে জাদেজা এগোচ্ছেন সেভাবে এগোলে দ্রুততম 100 উইকেটের স্পর্শে ছাড়িয়ে যাবেন কুম্বলেকে। অন্যদের হিসেব বাদ দিয়ে এবার অজিদের বিপক্ষে অশ্বিনের ক্যারিয়ার পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। অজিদের বিপক্ষে 100 উইকেট নিতে সময় নিয়েছেন 1 যুগ, বল করতে হয়েছে 37 ইনিংস, ম্যাচে আছে 12 উইকেট নেওয়ার কীর্তিও। অজি ব্যাটারদের বিপক্ষে 100 উইকেটের 4 বার আউট করেছেন তর্ক সাপেক্ষে সময়ের সেরা টেস্ট ব্যাটার স্টিভেন স্মিথকে, এর মাঝে 2 বার আবার ফিরিয়েছেন 0 রানে। 194 ইনিংসের টেস্ট ক্যারিয়ারে স্মিথ ডাক মেরেছেন 9 বার, 7 বোলার ভিন্ন ভিন্ন 7 বার স্মিথকে 0 রানে ফেরালেও অশ্বিনই প্রথম যিনি এটা করতে পেরেছেন 1000 বার। পরিসংখ্যান বলে সময়ের অন্যতম 2 সেরার লড়াই এগিয়ে স্মিথ। এই স্পিনারের বিপক্ষে এই ব্যাটারের ক্যারিয়ার গড় 60, তবে গত 3 বছরের হিসেব করলে অনেক পিছিয়েছেন স্মিথ, গড় কমেছে 2/3 বেশি, এই সময়ে আউট হয়েছেন 4 বার। শুক্রবার দিল্লি টেস্টের প্রথম দিন অশ্বিন স্বীকার করেছেন 3 উইকেট, দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে গড়েছেন টেস্ট প্লেয়িং কোনো দেশের বিপক্ষে 100 উইকেটের মাইল ফলক, দ্বিতীয় সর্বোচ্চ 28 উইকেট নিয়েছেন ইংলিশদের বিপক্ষে। শাহরিয়া শাওন, অলরাউন্ডার।